আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গার্ডেনিং উই তারিফ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সামনের শীতের মরশুমের জন্য কিভাবে আমি চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টগুলো সংরক্ষণ করে রাখব ও সেই প্ল্যান থেকে কিভাবে আমি নতুন চারা তৈরি করব, সেগুলোই আপনাদের সামনে আজ তুলে ধরব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চন্দ্রমল্লিকার গাছগুলো প্রায় ফুলগুলো শুকিয়ে গেছে। অবশ্য বলে রাখি, এখানে আবার কিছু কিছু চন্দ্রমল্লিকাতে সেকেন্ড টাইম ফ্লাওয়ারিং করছে। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে ফুল ফুটছে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিছু কিছু চন্দ্রমল্লিকা গাছে ফুলও ফুটছে। এবার বন্ধুরা, আমি দেখাবো চন্দ্রমল্লিকা গাছগুলো কিভাবে আমি কাটিং করি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা কাটার নিয়েছি আর কাটারটায় অলরেডি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শোধন করে নিয়েছি। গাছটার শেপ ঠিক রাখার জন্য একটু সুন্দর করে আমি চারিদিক থেকে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর শেষে আমি এবছরের কিছু চন্দ্রমল্লিকার ছবি আপনাদের সামনে তুলে ধরব, যে গাছগুলির বয়স আমার প্রায় 2-3 বছর। আর গাছে একটা ফুলও দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, আমি প্রায় 15 দিন আগে এর গোড়া সমেত কেটে দিয়েছিলাম আর তার থেকে অনেক নতুন চারা গজিয়েছে। আর আমি এখান থেকে প্রচুর নতুন নতুন চারাও তৈরি করতে পারবো বন্ধুরা। আর এই গাছটা দেখুন বন্ধুরা, এটা আমি একটা চন্দ্রমল্লিকার বনসাই তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গাছটার চারিদিকে যে নতুন নতুন চারাগুলো গজিয়েছে সেগুলো আমি অন্য জায়গায় ট্রান্সফার করে নতুন চারা তৈরি করব। আর মেনলি প্রধান গাছটাই আমি রাখব। এছাড়াও দেখুন বন্ধুরা, আরও অনেক চন্দ্রমল্লিকায় আমার নতুন নতুন চারা গজাতে আরম্ভ করেছে। আমি যেখান থেকেই কেটে নতুন চারা তৈরি করতে পারবো। আর বন্ধুরা বলে রাখি, আমি চন্দ্রমল্লিকার এইসব গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর খোল পচা পানি দিই আর মাঝের মধ্যে কিছু কীটনাশক স্প্রে করে দিই। আপনাদের সুবিধার্থে আমি আর একটি গাছও আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমার সমস্ত চন্দ্রমল্লিকাগুলো, যেগুলি আমার সামনের শীতের মরশুমের সম্পদও বলতে পারেন।
তো বন্ধুরা, আপনারাও চন্দ্রমল্লিকা গাছের মাদার প্ল্যান্টের এইভাবে সংরক্ষণ এবং কেয়ার নিতে পারেন। আর এইভাবে কেয়ার নিলে আপনিও মাদার প্ল্যান্ট থেকে অনেক বেশি ফুল পাবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।